গুড মর্নিং। তো আজকে আবার একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তো আজকের এই ভিডিওটা থাকছে পিইউসি সার্টিফিকেট নিয়ে। অনেকেই মানে ট্রাফিক পুলিশরা ফাইন করে, আর এই পিইউসি সার্টিফিকেট জন্য ফাইন কত টাকা জানো? ওয়েস্ট বেঙ্গলে 10,000 টাকা একটা সার্টিফিকেট, একটা ডকুমেন্টের জন্য 10,000 টাকা ফাইন দেবে, এরকম মানেই হয় না। তো আজকে থাকছে সেই পিইউসি সার্টিফিকেট নিয়ে। পিইউসি সার্টিফিকেটটা কী, কোথা থেকে বানাবে, কীভাবে বানাবে, আর কত টাকা খরচা হয়, আর ঠিক আছে, তো সবই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, কারণ এটা সবার জন্য খুবই কাজে লাগে। কারণ 10,000 টাকা ফাইন দেওয়ার থেকে আমার ভাই ভিডিওটা 10 মিনিট, 5-10 মিনিটের ভিডিওটা দেখে নেয় অনেক ভালো। তো পিইউসি সার্টিফিকেটটাকে বলে দিই, পিইউসি সার্টিফিকেট ফুল ফর্ম হচ্ছে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট। তো আমাদের ইন্ডিয়াতে যত গাড়ি চলছে, সে 2 চাকা থেকে 4 চাকা, 6 চাকা, 10 চাকা, সব গাড়ির জন্যই পলিউশন সার্টিফিকেট প্রয়োজন। মানে কতটা ধোঁয়া বেরোচ্ছে, কতটা পলিউশন করছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা মনিটর করে, তার জন্য এই সার্টিফিকেটটা। আর একটা জিনিস হচ্ছে, অনেকে এখন কনফিউজ থাকে, BS6-এ পলিউশন করাতে হয় না, কিংবা 6 মাস পরে করাতে হয়, এইগুলো হচ্ছে পুরো ভুল, ওরকম কোনো নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনুযায়ী রাস্তায় যদি তোমার কোনো গাড়ি বেরোয়, সে ফার্স্ট দিন থেকে তোমার পলিউশন সার্টিফিকেট প্রয়োজন। তো তোমার যদি BS6 গাড়ি থাকে, তা নতুন গাড়ি, তাও তুমি ইমিডিয়েট পলিউশন সার্টিফিকেটটা করে নেবে, কারণ না হলে 10,000 টাকা ফাইন দিতে হবে। 10,000 কোথায় করবে সেটা তোমাদের বলি। দেখো, মেইনলি পেট্রোল পাম্পে পিইউসি সার্টিফিকেটগুলো হয়, বেশিরভাগ পেট্রোল পাম্পেই হয়। এই আশেপাশে কোনো পেট্রোল পাম্প থাকলে সেটা একটু খোঁজ নিয়ে নেবে, ওখানে হচ্ছে কি না ওখানে করতে পারবে। নাহলে এমনি কোনো মানে শহরের দিকে একটু ধোঁয়া কেন্দ্র বলে ছোটো ছোটো অফিস করে থাকে, তো সেখানেও করতে পারো। তো আজকে আমি যাচ্ছি, আমার বাড়ির পাশে একটা পেট্রোল পাম্প আছে, সেখানেই আছে, সেখান থেকে আমি পলিউশন করাবো। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে পলিউশনটা হয়, কত টাকা কী লাগে, কী কী ডকুমেন্টস লাগে, সব কিছু দেখতে পাবে। সামনেই চলে এসেছি, এদিকে ঢুকবো আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। গাড়ির তেলও কম আছে, তো আজকে তেল ভরবো, কিন্তু আমি এখান থেকে ভরি না, আমি ভারত পেট্রোলিয়াম থেকে ভরি, তো আগে আছে ওখানে যাব। তো চলো আগে পলিউশন সার্টিফিকেটটা করাই। আর আমার মুড লগিং এর সেটাতে কিছু প্রবলেম হচ্ছে, উইন্ড নয়েজ আসছে, এটা একটু আমাকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছি না কীভাবে আসছে, হেলমেটের ভেতরে মাইক আছে তারপরেও আসছে, কী ব্যাপার কী হবে জানি না। বা এটা নতুন করে ডেকোরেশন হচ্ছে, তো পেট্রোল এখানে করবো, পলিউশন সার্টিফিকেট এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের। তো এখানে একটা রয়্যাল এনফিল্ডের মোটামুটি পলিউশন করছে এই জায়গাটা, হয় আমাদের ইন্ডিয়ান অয়েল। টাইমও দেওয়া আছে, আগের কাগজটা কি রাখা যাবে? কিছু রাখা থাকে, কিছু লাগবে না তো। কিভাবে হয় দেখে নাও, একটা পাইপের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে ওখানে কম্পিউটার রিডিং নেয়, ঠিক আছে। একটা ছবিও তোলে ওয়েবক্যামে, ওই ওয়েবক্যামটাতে ছবি তুলবে। তো এখানে টাইমিংটা দেখো, টাইমিংটা আছে হচ্ছে, এখানে যদি করতে পারো উলিবেড়িয়ে বাড়ি হয় সে করতে পারো। আমি স্ক্রিনে দিয়ে দেবো টাইমিংটা, তোমরা দেখে নিও একটা ছবি। মিটার কাজ হয়ে গেল, 5 মিনিটও লাগলো না। আচ্ছা, স্কুটির স্কুটির কত টাকা লাগে? একই টাকা। আর BS6 এর কি 1 বছর করে হয়, আর এমনি BS4 এর 6 মাস?
আচ্ছা 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 এক বছর, ঠিক আছে, থ্যাংক ইউ। দু মিনিটের কাজ হয়ে গেল তো দেখতেই পেলে, সামান্য দু থেকে তিন মিনিট লাগলোই না, ইজিলি হয়ে গেল। তো এইটার জন্য কি হয়, 10,000 টাকা ফাইন, বুঝতে পারছো? মানে 94 টাকা লাগলো, মানে 100 টাকার জন্য 10,000 টাকা ফাইন। এটা তোমরা কখনোই ভুল কাজ করো না। তোমরা যদি, যারা ভিডিওটা দেখছো, তারা যদি এখন পিইউসি সার্টিফিকেট বাইক থাকে, পিইউসি সার্টিফিকেট না করা থাকে, তো যাও এখন নিজে করে নাও। আর যারা তোমার কোনো বন্ধুরা বাইক চালাতে আছে, আসলে ভিডিওটা শেয়ার করো, কারণ তারা যাতে এখনই গিয়ে পিইউসি সার্টিফিকেটটা করে নেয়, কারণ 10,000 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। ওকে, BS4 এর নিচের বাইকগুলোকে 6 মাস, আর তার উপরে BS4 এর বাইকগুলো হচ্ছে 1 বছর, BS6 ও 1 বছর থাকে। স্কুটি বাইক সব একই টাকা নেয়। তো একটা জায়গায় দাঁড়াচ্ছি, আমি দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কি ব্যাপার হয়ে আছে। তো সার্টিফিকেট দেখো, এখানে টাইম দিয়ে দিয়েছে 30 তারিখে করলাম, ভ্যালিডিটি হচ্ছে 29/10/2023, ঠিক আছে? মানে হচ্ছে 29/10/2023, 1 বছর ভ্যালিডিটি পেয়ে গেলাম মাত্র 94 টাকা দিয়ে। কারণ চলো এবার দেখি কী কী আছে। দেখো এখানে তোমার বাইকের ছবিটা দেখাবে, পেছনে একটা ছবি উঠিয়ে নেয়, ঠিক আছে? আর এখানে তোমার বাইকের ডিটেলস, BSC পেট্রোল নাম্বার টাম্বার 80 টাকা প্লাস GST নিয়ে সব কিছু নিয়ে এটা হয়ে গেছে। আর এইখানে মেনলি থাকে কার্বন মনোক্সাইড আছে, 0.5 হচ্ছে লিমিট, আমার হচ্ছে 0.27 আছে, আপাতত একটু ঠিক আছে। আমার গাড়ির ওটু সেন্সারটা প্রবলেম করছে, তো ওটা প্রথম থেকেই হয়েছিল, কিন্তু আমার নেকলেসের জন্য চেঞ্জ করা হয়নি। এখন সম্ভবত পয়সা দিয়ে চেঞ্জ করতে হবে, তো ওটা আমি ইমিডিয়েট চেঞ্জ করে নেবো, নাহলে ওর জন্য গাড়ির পারফরমেন্স, গাড়ির এই কার্বন ইমিশন, এরও মানে পলিউশনে অনেক একটু হাত আছে, ওটা ঠিক করতে হবে। এরপর আছে হাইড্রোকার্বন, তো এইটা হচ্ছে লিমিট 500, আমার আছে 143, ঠিকই আছে। CO আছে, পার্সেন্টেজ হচ্ছে 0.3, আমার 29, এটা তো একদম ইয়ে হয়ে যাচ্ছে। RPM এত RPM এর মধ্যে করতে হয়, RPM, ঠিক আছে, আইডেল ডেন্সিটি এরকম, আর কিছু লেখা নেই, ব্যাস এখানে এতটাই। এটা কিছু না, জাস্ট সামান্য একটা জিনিস, এইটুকু জিনিসের জন্য আগে একটা ভালো কাগজ দিত, এখন সেটাও দেয় নাই, একটা পাতলি একটা দিয়ে দিয়েছে। তো এইটুকুর জন্যই তোমাদের এত টাকা বড় চালান লাগে পুলিশ ধরে। তো এই এই জিনিসটা করে নিও, আমার রিকোয়েস্ট। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেশন লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার সঙ্গে থাকো আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে, আমি খুবই তাড়াতাড়ি আসবো তোমাদের সঙ্গে। তো যখন দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি বাইক চালাও আর হেলমেট পরে বাইক চালাও। টাটা, বাই বাই, সাইনিং অফ অরিজিৎ বাইকার ওয়ার্ল্ড।